আসসালামু আলাইকুম, ইদ্রিস আইটি সলিউশন পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে যে আমি একটা প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির, ইপসন এল 3110 ইপসন এল 3110 দেখেন দুইটা লাল বাতি ধরতেছে। এর মূল প্রবলেম হলো রিসেট দেওয়া লাগবে। সাধারণত 6,500 থেকে 6,500 প্রিন্ট হইলেই এই সমস্যাটা দেখা যায়। এটা রিসেট মারা লাগে, অর্থাৎ প্লাস করা লাগে, রিসেট করা লাগে। এটা কম্পিউটারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে করা লাগে। তো আমরা কীভাবে করা লাগে এই জিনিসটা সহজে আমরা দেখাই দিতেছি। এই যে কম্পিউটার ব্যবহার নিয়ে ঢুকতেছি, আমি মূলত গুগল ক্রোমে ঢুকলাম। গুগল ক্রোমে ঢুকে আমরা লিখব ইপসন এল 3110 রিসেট। এল 3110 রিসেট লিখব। ইপসন এল 3110 রিসেট। এই যে রিসেটে আসলাম। দ্বিতীয় অপশন ইপসন এল 3110 রিসেট 100% ফ্রি। আমরা এখানে টিপ দিব, আমি ক্লোজে যাব। এখন নিচে যাইলাম। তো বন্ধুরা, নিচে যাওয়ার আগে, হ্যাঁ, ডাউনলোড করার আগে আরেকটা কাজ করতে হবে। আমরা উইন্ডোজ 7, 8 বা 10 যাও দিলাম, আমরা করব নিচে একটা বাটন আছে, এই যে নিচে একটা বাটন, হ্যাঁ, বাটনে গিয়া আমি এই যে ভাইরাস সফটওয়্যার, ভাইরাস সফটওয়্যারটা আমি অফ করে দিব। ভাইরাসটা অন আছে, সিকিউরিটিগুলো অন আছে, এই যে সিকিউরিটিগুলো অন, একটু ক্লোজ করে আমরা দেখাবো। সিকিউরিটিগুলো অন, এটা অফ করে দেব। অফ করে দেওয়ার উদ্দেশ্য যে আমরা যে সফটওয়্যারটি ইউজ করতেছি সম্পূর্ণ ফ্রি ইউজ করব। ফ্রি ইউজ করার কারণে এটা আমরা যে ক্যারেট ফাইলটা আছে ক্যারেট ফাইলটা অফ করে দিব। লাইসেন্সটা অফ করে দিলে আমরা দেখতে পারবো ক্লিয়ার এবং এটা ডাউনলোড হবে। আমরা অফ করে দিলাম। এখন আমরা এই যে নিচে ডাউনলোড, হাতের নিচে, হ্যাঁ, ডাউনলোড টিপ দিলাম, ক্লিক করলাম। আমরা নিচে একটা অপশনে যাব, নিচে এই যে নিচে গেলাম, এই যে ডাউনলোড জিপ, আমরা ডাউনলোড করে নেব। বন্ধুরা, নিচে ডাউনলোড হইতেছে, এই যে নিচে ডাউনলোড হইতেছে, নিচে এই যে এই নিচে ডাউনলোড হইতেছে, এই যে ডাউনলোড হইতেছে। ডাউনলোড সম্পূর্ণ এখনও হয় নাই, হ্যাঁ, ডাউনলোড পুরো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে, তারপর আমরা কী করব, ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে চলে গেলাম, এখানে দুইটা হয়ে গেছে, একটা করলাম, হ্যাঁ। এখানে আমরা একটা কাজ করব, কি আনজিপ করব, জিপ তো আছে, আনজিপ করব। আনজিপ করলে এই যে আনজিপ ঘটনা ক্লিক করলাম। আমরা পাসওয়ার্ডটা দিয়েছে, পাসওয়ার্ড আমরা কোনটা দিব, ওই যে পাসওয়ার্ডটা দিব এখানে, এই যে পাসওয়ার্ড, এই যে এটা পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিব আমরা, এই যে পাসওয়ার্ডটা ক্লিক করে দিলাম, কপি করলাম, এই যে পাসওয়ার্ডটা ইউজ করে দিলাম। বন্ধুরা দেখেন খুব সহজে করতে পারবেন। এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এই যে আনজিপ হয়ে গেছে। তখন আমি ভিতরে ক্লিক করলাম, ভিতরে ক্লিক করে এই যে অ্যাপসটা একদম ক্লোজে দিলাম, এই যে অ্যাপসটা, এই যে আমরা ক্লোজে দিলাম, এই যে বন্ধুরা এখানে এমটি দিলাম, এইখানে এই যে ক্লিক করলাম, দেখি কী আসে, এই যে আমরা মূল সফটওয়্যারটা এসে পড়ছে। এখানে আমি সিলেক্ট করলাম, এই যে এল 3110, এল 3110 আছে, এল 3118, এল 3110, এল 3118, তারপরে 3210, এই সবগুলোতে গেছে, এই একই সিস্টেম একইভাবে আসবে। তো আমরা ওটা সিলেক্ট করে এই যে এখানে আসলাম,
এই যে এল এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে আমরা চলে যাবো এই যে পার্টিকুলার, এই যে পার্টিকুলারে চলে যাবো, পার্টিকুলারে চলে গেলাম, নিচে যাব, নিচে গেলাম যে ওয়েস্ট, ওয়েস্ট ইন প্যাড কাউন্টার, এই যে কাউন্টার চলে গেলাম। এখন বন্ধুরা কী করবো, আমরা এই দুটো ক্লিক করব, ক্লিক করে এখানে টিপ দিব, এই যে 6354টা পেজ ছিল, এই যে পেজগুলো এখন রিসিট হয়ে গেছে, সম্পূর্ণ রিসিট হয়ে গেছে। আবার আমি ক্লিক করব, ক্লিক করে এই টিপ দিয়ে দিব। হ্যাঁ আমরা এই যে ওকে হয়ে গেছে, হ্যাঁ রিসিট সম্পূর্ণ হয়ে গেছে, আমরা প্রিন্টারে চলে যাব। এই যে প্রিন্টার দেখলাম বন্ধুরা, এই যে লাল। এখন আমরা অফ করব, আমরা কোনো রিসিট হয়ে গেছে, এই যে অফ করব, দেখবেন এখন রেডি হইলে আপনার হেড টো করবে, প্রিন্টার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা প্রিন্টার রেডি হয়ে গেছে, এই ছিল আমার ভিডিও। নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো। আর যদি কেউ এরপরও না বোঝেন, এরপরও বন্ধুরা যদি না বোঝেন, আমার নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, সরাসরি আমার ফোন দিবেন, ফোন দিলে আমি ইনশাল্লাহ বলে দেখা দেবো। আবার নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আমরা আসবো নতুন নতুন সমস্যা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।